সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ক্যাটরিনা কাইফকে সক্রিয় দেখা যায়। সেখানে অবশ্য এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, যদিও মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করে দর্শকদের মাঝে আলোচনায় দেখা যায় তাকে। সেই জন্য অবশ্য দর্শকদের মাঝে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শিকার হন। সুতরাং যাই হোক, সকল সমালোচনাকে ক্যাটরিনা সেভাবে গ্রহণ করেন না, যার জন্য ক্যাটরিনা কাইফ তার ইচ্ছামতো ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই দ্বারা বিগত সম্প্রতি ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন, ফলে তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি হলুদ কালারের শাড়ি পরে দর্শকদের মাঝে ক্যামেরা বন্দী হন। সেই সাথে হালকা মেকআপে খোলামেলা চুলে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে, যার জন্য অবশ্য বর্তমানে তার রূপের প্রতি দিশেহারা হতে দেখা যায় তার অনুরাগীদের। সেই সাথে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে বিউটিফুল বলে দাবি করেন, যদিও আবার অনেকে তাকে হট গার্ল লিখেছেন। সেই সাথে অনেকে আবার অ্যামেজিং লিখেছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার ওয়াও লিখেছে, যদিও আবার অনেকে তাকে কিসের ইমোজি দেন। সেই সাথে অনেকে আবার তাকে সো প্রিটি বলে দাবি করেন। সুতরাং যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি দর্শকদের মাঝে ক্যাটরিনা এভাবে আলোচনায়। বাই দ্য ওয়ে, ক্যাটরিনা কাইফ বি ডাউনের সুন্দরী একজন অভিনেত্রী, যদিও এই তারকা তার ক্যারিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের। সেই সাথে তার রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই ঘায়েল হতে দেখা যায়, যার জন্য অবশ্য তিনি তার রূপে গুণ এবং অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি তার অনুসারীদের কাছে সর্বদাই আলোচনায় থাকেন। এদিকে ক্যাটরিনাকে আগামীতে দেখা যাবে টাইগার থ্রি চলচ্চিত্রে, সেখানে অবশ্য তার বিপরীত অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে। যদিও মাত্র কয়েকদিন আগে এই চলচ্চিত্রের ট্রেলার উন্মোচন করা হয়, সেখানে অবশ্য তাদের দুজনকে অ্যাকশন মোডে দেখা যায়, যার জন্য বর্তমানে তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য তাদের অনুরাগীর অপেক্ষায় আছে। অন্যদিকে ফোন বুথ চলচ্চিত্রে ক্যাটরিনাকে দেখা যায় সবশেষ, সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে দৃষ্টি আকর্ষণ করে, সেই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন। সুতরাং জেনে তো নিলেন, সম্প্রতি ক্যাটরিনা কাইফ হলুদ শাড়িতে দর্শকদের মাঝে গ্ল্যামার রূপে ধরা দেন, ফলে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।